নোট বাতিলের কথা প্রধানমন্ত্রীর ঘোষণার আগেই বিজেপি ও তাদের ঘনিষ্ঠদের কাছে ফাঁস করে দেওয়া হয়। সংসদে এই অভিযোগকে হাতিয়ার করে যৌথ সংসদীয় কমিটি গড়ে তদন্তের দাবিতে সরব বিরোধীরা। এরই মাঝে বৃহস্পতিবার রাজস্থানের বিজেপি বিধায়কের বিস্ফোরক দাবি। এখানেই না থেমে মোদী সরকারের নোট বাতিলের সিদ্ধান্তের রীতিমতো সমালোচনা করেন এই বিজেপি বিধায়ক। রাজস্থানের কোটা জেলার বিজেপি বিধায়কের এই সব মন্তব্য তাঁর দলের পক্ষে অস্বস্তির বলেই মত পর্যবেক্ষকদের একাংশের। পরে অবশ্যই বিধায়ক দাবি করেন যা দেখানো হচ্ছে সেসব তিনি বলেননি, কিন্তু ততক্ষণে দেশ জুড়ে বিতর্ক ছড়িয়ে পড়েছে। বিজেপি শীর্ষ নেতৃত্ব অবশ্য প্রথম থেকেই দাবি করেছে ঘোষণার আগে নোট বাতিলের কথা ফাঁস হয়ে যাওয়ার অভিযোগ একেবারে ভিত্তিহীন। যৌথ সংসদীয় কমিটি গঠনের বিরোধীদের দাবিও খারিজ করে দিয়েছে সরকার। मैं पूरा संसद में सारा दिन बैठा, एक उदाहरण एक एविडेंस नहीं दे पाए कि किसी को पता था। कोई स्पेक्युलेटिव खबर छाप दे, इस पे जेपीसी थोड़ी ना बैठती है। মোদী সরকার দাবি করছে নোট বদলের সিদ্ধান্ত তারা গোপনীয় রেখেছিল, কারণ কেউ জানতে পারলে কালো টাকা সাদা করে নিত। কিন্তু বিরোধীদের দাবি, বিজেপি ঘনিষ্ঠদের আগে থেকেই এই কথা জানিয়ে দেওয়া হয়েছিল। এই দাবির সপক্ষে কখনো তারা মোদীর নোট বাতিলের ঘোষণার আগে পশ্চিমবঙ্গ বিজেপির ব্যাংকে টাকা জমা দেওয়ার উল্লেখ করছে, কখনো আবার বাজারে আসার আগে পাঞ্জাবের বিজেপি নেতার হাতে কিভাবে 2000 টাকার নোট চলে এলো সেই প্রশ্ন তুলছে। মিস্টার নরেন্দ্র মোদি টোল্ড অল হিজ বিজেপি পিপল দ্যাট দিস ওয়াজ গোইং টু হ্যাপেন এট অ্যাডভান্স, সো অ্যাজ ফার অ্যাজ আই ক্যান সি there is potentially a massive scam behind what is going on. I have here with me details along with the bank account, MICR number of the branch of the Indian Bank branch in the Central Avenue in Calcutta, where on 8th November 1 crore of rupees and 100 packets of 500 and 1000 notes was deposited by the local BJP unit in that bank. 8 tarikh ka ye faisla hai और 5 तारीख को पंजाब में बीजेपी के यूनिट के अध्यक्ष कंबोज जी ने ट्वीट किया है 2000 रुपए का नोट, यही जो अभी है आया है। যদিও পশ্চিমবঙ্গ বিজেপি আগেই অভিযোগ ভিত্তিহীন বলে উড়িয়ে দিয়েছে। আমরা বিজেপির প্যান কার্ড দিয়ে টাকা জমা দিয়েছি, ভয় পাইনি। আপনাদের মতন দুজন নেতার লুকিয়ে থাকা অ্যাকাউন্ট যাদের প্যান কার্ড নেই সেখানে 16 কোটি টাকা সরিয়ে রাখিনি। সব মিলিয়ে মোদী সরকারের নোট বাতিলের সিদ্ধান্ত আগেই মুষ্টিমেয় কয়েকজনকে জানিয়ে দেওয়া হয়েছিল কিনা সেই প্রশ্নেই এখন সরগরম রাজনীতি। ইবিপি আনন্দ।